ভালো হলে 4 মণ 4.5 মণ 5 মণ 6 মণ যার যেরকম মাপের খরচ জমিতে খাদ্য দিতে পারবে তার জমিতে ফল। আচ্ছা মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। প্রিয় দর্শক, আপনাদের সকলের মঙ্গল কামনা করছে আমি মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, লালপুর নাটোর। আজকে আমরা সরিষার জমিতে এসেছি। সরিষার জমিতে আসলে কিভাবে পরিচর্যা করতে হয় সেগুলো আমরা আমাদের কৃষক উনি আছেন ওনার থেকে আমরা জানবো, প্লাস পাশাপাশি তাকে আমরা কিছু পরামর্শ দেব যে আসলে সরিষার উৎপাদনটা কিভাবে বৃদ্ধি করা যায়। আখের জমিতে উনি সরিষা যে চাষ করলেন, কিভাবে চাষটা করলেন আর এই চাষটার পদ্ধতি উনি কিভাবে জানেন আর কিভাবে উনি এই চাষটা করলেন টোটাল আমরা জানবো তার থেকে। তো বুলবুল খা ভাই, আপনি যে সরিষার চাষটা করলেন আখের জমিতে, তো কিভাবে করলেন একটু আমাদেরকে বলেন। বাপদাদার আমলে, পুরাতন আমলে তারা আবাদ করছে, তারে দেখে আমরা করছি যে এই একটা জমিতে দুইটা ফসল নিয়ে যায়, তাতে আখ আর সরিষা, তাতে জমিতে আখের কোনো ক্ষতি হবে না, কিন্তু আখ বৃদ্ধি হবে, আরও বেশি হবে। এক বিঘিতে জমিতে আমি গেল বারকে আবাদ করছিলাম, পুরাতে আমার দশে 15 গাড়ি কুকুর হয়েছে, 15 এক বিঘা জমিতে, এক বিঘিতে জমিতে 15 গাড়ি কুকুর হবে। আচ্ছা, আর সরিষা পাইছিলাম 6, তার মানে আপনার একটা জমিতে দুইটা ফসল আরামে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো প্রথমে আপনার যখন আপনি ওই যে আখটা রোপণ করলেন তখন যে সারটা প্রয়োগ করছেন ওই সারেই আপনার হয়ে গেছে, নতুন করে আর সার দিতে হয় না? দিতে হয়। তাহলে একবার সার দিতেই আপনার ডবল দুই ফসল হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা অনেক সুবিধা, তাই তো? আচ্ছা, তো আপনি যে সরিষাটা করছেন, আপনার সরিষার রোগ বালাইগুলো সম্বন্ধে কি আপনার ধারণা আছে যে আসলে কখন কোন রোগটা হয়? আমাদের কোনো ধারণা নাই, এই যা ভূমি দিছি এই যা হয় তাই। আচ্ছা, তো আমরা যে এখন কৃষি অফিস থেকে আসছি আপনার এখানে, এখন আসতে আপনাকে কিছু আমরা পরামর্শ দিব যে যখন সরিষার 4 থেকে 5টি পাতা হয় তখন একবার সরিষা যাতে বৃদ্ধির ফলনটা বেশি হয় সেজন্য একটা স্প্রে করতে হয়। স্প্রে করতে হয় করলে আমার আরও 4 বিঘা জমিতে আছে দেওয়ার মতন। আচ্ছা, তাহলে আপনি যদি দিতেন তাহলে আমি ওই 4 বিঘা জমিতেও দিতাম। আচ্ছা, আমার পরামর্শ হচ্ছে আপনি যখন এই যে 4 থেকে 5 পাতা হবে সরিষার তখন আপনার এই জমিতে সরিষা বেশ খাদ্য গ্রহণ করে, তো খাদ্য হিসাবে আমরা সালফার দিতে পারি 33 শতকে 500 গ্রাম স্প্রে করে দিতে পারি। এবং এই সালফারের পাশাপাশি আমরা এই যে পোকা লাগে, দেখবেন যে পোকা খেয়ে নিচ্ছে পাতাগুলো, তো সেক্ষেত্রে আমরা ডাইমেথোয়েড গ্রুপের যে কীটনাশক তাপগড় 16 লিটার পানিতে 20 মিলি হারে আমরা স্প্রে করলে এই পোকা এবং সরিষার যে খাবারের দরকার সেই খাবারটার চাহিদা সে পেয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এই উদ্ভিদ কিন্তু দুইটা পদ্ধতিতে খাবার গ্রহণ করে, একটা হচ্ছে পাতার মাধ্যমে আর আরেকটা হচ্ছে শিকড়ের মাধ্যমে। আপনি তো শিকড় অলরেডি সার দিয়েই দিচ্ছেন, তখন দিয়ে তো খাবার পাচ্ছে, এবং উপরে যে পাতার মাধ্যমে যে খাবারটা যে গ্রহণ করবে এই খাবারটা গ্রহণ করার জন্য সালফার দিলে এই পাতাগুলো সবুজ বেশি হয়। হ্যাঁ, সবুজ বেশি হলে রোদের আলো যে সালেক সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে রোদের আলোর মাধ্যমে সে খাবারটা গ্রহণ করতে পারে খুব সহজেই, তাহলে আপনার খুবই উপকার হবে। এবং হ্যাঁ, আমি আপনাকে লিখে দেবো। এবং এর পরবর্তীতে দ্বিতীয় স্প্রে কখন করবেন? ফুল আসার আগে আপনি আরেকটা স্প্রে করতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি এই সরিষা চাষ করে মানে একই জমিতে মানে 7 ফসল হিসাবে খরচ কেমন হলো আপনার সরিষা চাষের জন্য? তাতে গোটা মিলে খরচ করছি বিঘিপ্রতি 12,000 টাকা সরিষার কুসুর মিলে। কুসুরের মানে আখের জমিতেই তো আপনার বেশি খরচ হয়েছে, সরিষা তো খালি ছিটাই দিচ্ছেন, এছাড়া তো আর কোনো খরচ নেই। আচ্ছা, আখেরই খরচ বেশি, তার মানে আপনার এটা হচ্ছে বোনাস। হ্যাঁ, এটা বোনাস, সরিষাটা আপনার বোনাস হচ্ছে। একটা জমিতে আপনি যখন আখ করলেন আখের পাশাপাশি আপনি 7 ফসল হিসাবে সরিষাটা করছেন, মানে এটা আপনার বোনাস ফসল। আচ্ছা আচ্ছা, তাহলে এটা পুরোটাই লাভ আপনার। আর যেহেতু এখন বাংলাদেশে সরিষার মানে ভোজ্য তেলের দাম বেশি, মানে গৃহস্থলে যা মানে অরিজিনাল তেল আমার ঠিক আসছে 300 টাকা কেজি। 300 টাকা কেজি? আরে বা, 300 টাকা কেজি, যাই গান বাঙাত যাব। আচ্ছা আচ্ছা, 300 টাকা কেজি, এত বেশি? আর বাজারে সরিষার তেলের 1 কেজি তেলের দাম কত এখন? তো 240, 250। সরিষার তেলের সাথে আর ভেজাল আছে, তাহলে দিবে কি গ্রাম? আমি নিজে ভাঙা আনছি 38 কেজি, ভাঙা এনে দেখছি আমার 310 টাকা কেজি পড়ছে, তাই না? ভাঙা এনে দেখছি সরিষা বাজারের তাহলে তুলনা যায় দেখা যাচ্ছে যে কেরে এই তেলের দাম।
আমার আর ওই তেল সমান হচ্ছে না তো মানে আমার ভেজাল দিয়ে দিচ্ছে এই জন্য 240 টাকা হচ্ছে দাম আর একরে একবার নির্ভেজাল পেতে হলে আপনার 310 টাকা লাগবে 310 তাহলে এই জন্য আমাদের সরিষার উৎপাদনটা আরো বৃদ্ধি করা উচিত আরো তাহলে নিজের চাহিদাটাও পূরণ হবে এবং দেশের চাহিদাটাও পূরণ হবে তাই তো তাহলে আপনি যে যে সরিষাটা করলেন সাথী ফসল হিসেবে আখের জমিতে আপনি দেখা দেখে আর কেউ করেন না বহুত লোক আমি বীজ দিয়েছি বহুত লোকে আপনি বীজ দিয়েছেন এটা কি এটা জাত কি আপনার এই সরিষার জাত কি আমি নিম্ন 81 লোকে বীজ দিই 81 লোকে এই বীজ দিয়েছেন তাহলে এই সব জমিতে মানে আমার ভিতরে আরো মানে জমিতে ভিতরে আছে এই সাইডে আছে এই সাইডে আছে বড় লোকেরও দিছি আচ্ছা সবাই দিছে মেলা লোক বুনছে আমার মানে 4 বিঘি 3 বিঘি করে বুনছে আমার থেকে নিয়ে নিয়ে আচ্ছা আচ্ছা তাহলে এটা বিনা সরিষার চার হ্যাঁ বিনা সরিষার চার আপনি উৎপাদন করছেন তো এটা বেশ ফলন ভালো না হ্যাঁ বিঘা প্রতি কত আসে ফলন বিঘা প্রতি ভালো হলে 4 মণ 4.5 মণ 5 মণ 6 মণ যা যেরকম মাপের খরচ জমিতে খাদ্য দিতে পারবে তার জন্য সকাল আচ্ছা আচ্ছা তো আমি যে কথা বলছিলাম আপনাকে এই ফুল আসার আগ দিয়ে ফুল আসার আগ দিয়ে আপনি একটা কীটনাশক তারপরে একটা ছত্রাকনাশক এবং একটা ভিটামিন ফ্লোরা নাকি এগুলো স্প্রে করবেন তাহলে আপনার ফলনটা ভালো হবে হ্যাঁ ফলনটা ভালো হবে রোগবালাই কম থাকবে যে মাঝে মাঝে তো যে দাগ দেখা যায় এই সরিষার গায়ে যে দাগগুলো দেখা যায় দাগগুলো দেখা যাবে না ঠিক আছে তাহলে স্প্রেগুলো আপনি করবেন আর এই যে মৌমাছি এখন দেখা যাচ্ছে তো না মৌমাছি তারপর প্রজাপতি তো অনেক আসে এখানে মৌমাছি কয় যে বুবু শব্দ হচ্ছে না খালি বুবু শব্দ দু একটা মৌমাছি আমরা দেখি প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং আরেকটা জিনিস আপনি খেয়াল রাখবেন যখন ফুল থাকা অবস্থায় কখনোই কোনো স্প্রে করবেন না স্প্রে করলে হবে কি এই যে মৌমাছিগুলো কিন্তু মারা যাবে মারা গেলে আপনার পরাগায়নের সমস্যা হবে ঠিক আছে এতে আপনার এই দানাটা কম হবে আমি তো ফুল থাকাকালীন কখনো স্প্রে করবেন না আমি